মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। চাতক প্রায় হরিণী যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। মুহূর্তে আমরা পৌঁছেছি শান্তিনিকেতনের পৌষ মেলায়। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কেমন লোকজন আছে। ক্যামেরা পার্সনকে একটু বলবো লোকজনকে একটু দেখিয়ে দিতে। অসম্ভব ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও একটু কাদা জলও আছে কিন্তু সেখানেও কিন্তু ভিড় কোনোভাবেই আটকায়নি। ভীষণ ভিড় এবং তারা কিন্তু দোকানগুলোকে অত্যন্তভাবে ঘিরে রেখে দিয়েছে তাদের জিনিসপত্র কেনার জন্য। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি দোকানে। আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি বাড়ির যে শোপিসগুলো, যে ছোট ছোট ফুল বা যে ঘর সাজানোর জিনিসগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা কথা বলে নেব দোকানদারের সাথে। দোকানদারের কি বক্তব্য, কি ধরনের জিনিস তাদের বিক্রি হচ্ছে আর কেমন দাম আছে, আসুন জেনে নি। আপনার নাম? আমার নাম মহাদেব পাল। আপনার এই মূলত এই দোকানটাকে আপনি প্রতিবারই দেন? হুম হুম। ৫০ টাকা পিস, ৫০ টাকা পিস, ৫০ টাকা পিস, ১ পিস করে। এগুলো আছে ২০ টাকা পিস, এগুলো ২০ টাকা পিস, এটা ৫ টাকা পিস, এটা ৫ টাকা পিস, এটা ১০ টাকা পিস, বিভিন্ন রকমের বিভিন্ন দাম আছে। আমরা চলে এসেছি আরও একটি দোকানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত মাটির জিনিসের ওপর এখানে ঝোঁক দেওয়া হয়েছে। মূলত মাটির জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখিয়ে দিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির রবীন্দ্রনাথ, দু রকমের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নৌকো, নানান রকমের শোপিস আমরা এখানে দেখতে পাচ্ছি, একতারা দেখতে পাচ্ছি। আসুন আমরা কথা বলে নেব দোকানদারের সাথে, তার কেমন বিক্রি হচ্ছে, এই বছর কতটা লাভ হয়েছে। আপনার নাম? আমার নাম তপস দাস। আপনি কি প্রতি বছর দোকানটা এখানে দেন? হ্যাঁ, এখানে। আচ্ছা, আপনাদের লাভ কেমন হয়? মোটামুটি ভালোই হয়। আর এই জিনিসগুলো লোকে কতটা কিনছে? একটু এই বছরে একটু কম আছে, আর বছর অতিরিক্ত ছিল বেশি। আচ্ছা, আপনার মূলত জিনিসগুলোর দাম যদি একটু বলতেন খুব ভালো হতো। আমার জিনিসের দাম একটু কম আছে, ১০ টাকা থেকে শুরু করে স্টার্টিং আবার ২০০ টাকা লাস্ট। ওই একটার দাম হচ্ছে ৫৫০ টাকা। তাহলে আমরা দেখে নিলাম যে পৌষ মেলায় কিন্তু খুব কম দামে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দেখা যাচ্ছে এবং মানুষজন কিন্তু এগুলো খুব পছন্দও করছে এবং ভীষণভাবে কিনছেও। তাই আপনাদের যদি কেনার ইচ্ছে হয়, পৌষ মেলা কিন্তু খুব বেশি দিন নেই শান্তিনিকেতনে, আপনাদের যদি মনে হয়ে থাকে যে আপনারাও এই পৌষ মেলাটাকে উপভোগ করবেন এবং কিনবেন, তাহলে শিগগিরই চলে আসুন শান্তিনিকেতনে। পৌষ মেলা কিন্তু আর খুব বেশি দিন নেই, আসুন দেখুন কিনুন, পছন্দ নিশ্চয়ই হবে। এবিএন নিউজের আজকের নিবেদন এই পর্যন্তই, ধন্যবাদ।